সমাজকে ড্রাগমুক্ত রাখতে নয়া উদ্যোগ সীমান্তরক্ষী বাহিনীর। শুধু তাই নয়, আগামী দিনে সমাজের যুবকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে যোগদান করার জন্য অনুপ্রেরণা দিতে নয়া উদ্যোগ গ্রহণ করে সীমান্তরক্ষী বাহিনী। ত্রিপুরা থেকে 19 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 2500 কিলোমিটারের তাদের এই যাত্রায় সীমান্তবর্তী লাগোয়া যত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের স্থানীয় স্কুলে তরুণ প্রজন্মদের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা দেবেন। বুধবার রাতে নদিয়ার মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পে তারা রাত্রিবাস করেন। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর 54 নম্বর ব্যাটালিয়নের ডিআইজি সঞ্জয় কুমার তাদের স্বাগত জানান। এরপর সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু হয়। তাদের এই মহান কর্মসূচিতে খুশি এলাকার সকল বাসিন্দা।